হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে। তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি, ফ্রেশ হয়ে কাজে বেরোবো বলে। তো আমি এখন থাকতে পারবো না, কাজে বেরোবো, তো আমার ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি এখন টিফিন নিয়ে খাবারে কী কী দিচ্ছে টিফিন নিয়ে আমি বেরিয়ে যাবো। তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো না, তো আমার বউ করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। জলটা বন্ধ করিস না এখনো। হ্যালো, খাওয়া দাওয়া হলো? তুমি কি কি দিচ্ছিস খাবারে? ভাত, ডাল, আলু সিদ্ধ, আর কিছু নাই? এটা কি? তো দেখতেই পাচ্ছ আমাকে খাওয়ার টিফিন রেডি করে দিচ্ছে আমার বউ। সে আমি থাকবো না, তো তাই কাকা চলে যাচ্ছে। বাবা টাটা দাও, একটা মাম দাও, মিস্ত্রি কিন্তু তারা অন্য চলে আসবো, মাম দেবে অন্য মিস্ত্রি আসবে, তো অন্য মিস্ত্রি চলে আসবো। টাটা বলো কাকা, টাটা। উড়ি বাবা, দেখতেই পেলেছি ও কাজে চলে গেছে, আমি বাড়ি চলে এসেছি। মানে আমি রাস্তায় ওখানে দাঁড়িয়েছিলাম, তো এখন আমাকে জামা কাপড় ধুতে হবে। তো আমি বাড়িতে কী কী করি তোমরা দেখতে থাকো, যেহেতু দাদা নেই আর কোথাও যেয়ে ভিডিও করতে পারবো না, সব বাড়ির ব্লগটাই কন্টিনিউ করবো। হলো গিয়ে আমার বড় যা, দেখো শাক ধুচ্ছে, পুরো একটা গামলা জল লেগে গেলো শাক ধুতে গিয়ে। কী গো, আর পরের কাজ কী? তাড়াতাড়ি দেখবো, এখনই একটা খেঁচানি দিবে। গাইস, শাকটাকে মনে হয় একেবারে ইয়ে করে দেবে, সাদা করে দেবে দুটি দিকে। তো গাইস, আমার এখন সারি দেওয়া কমপ্লিট, এখন ওটাকে মেলে দেবো। তো দেখতে থাকো আমি আর কী কী করি সারাদিনে। তো গাইস, আমার শাড়ি মেলা কমপ্লিট, এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে খেতে হবে, বাচ্চারাও খাবে, স্কুলে পাঠাতে হবে ওকে। তো এই যে আমার খাবার, সকালে তো তোমরা দেখতেই পেয়েছো, তোমার দাদা বলেছে, মানে আমিই বললাম, যে আলু সিদ্ধ আর ডাল হয়েছে। তো ও খাবার নিয়ে চলে গেছে, ও আর খায়নি বাড়িতে, ওখানে খাবে। দিদি শাক ভাজা দিল, তো এখন খাবো। এই যে দিদি খাচ্ছে। তুমি কোনো কথা বলো না কেন, একটু কথা বলো। কি বলবো আমি, কি বলবো দিদি, যাই হোক
যাই হোক আমি খেয়ে নিই তারপর কথা বলছি। তুমি স্কুলে যাবা? তোমরা সবাই ভালো আছো? আমিও অনেক ভালো আছি। তো এখন আমি স্কুলে যাব, তারপরে আবার বাড়ি আসবো, তখন দেখা হবে। কি তুমি ভালো ছেলে? চুপ, তুই পচা ছেলে। তাই তোমার সাথে কি করবো আমরা? ভালোভাবে কথা বলবো? তাহলে খারাপ ভাবে কথা বলবো? মারবো তোমাকে? মারবো? ই মা, এটা কি কথা? এটাকে দাও, হাত দাও, হাত দাও। উঠি বাবা, আবার আসবো, ভিডিও করবো। মাম দাও, মাম দাও, তারপর ভিডিও করবো, নাহলে করবো না। দিব, টাটা দিয়ে দে, তাহলে ক্যামেরায় টাটা দে। তো গাইজ, ও স্কুলে চলে গেছে এখন ওর বাবার সাথে। তো এখন আমি মানে স্নান টান করবো, যেহেতু ওকে রেডি করে দিয়েছি, এখন কোনো প্রবলেম নেই। এখন আমি স্নান করে নেবো, তারপর কী কী করি সেটা তো পরেই বুঝতে পারবে। তো এখন তো গাইজ তোমরা দেখতেই পেলেছি, ওকে আমি রেডি করিয়ে দিয়েছি, আর ওর বাবা ওকে নিয়ে গেল স্কুলে কিছুক্ষণ আগে। তো তখন আমি ভেবেছিলাম যে স্নান করব, স্নান করলে আমার সব কাজ হয়ে যাবে, তারপর একটু ঘুমাতে পারবো। বাট এখন মানে স্নান করতে আর ইচ্ছে করছে না, কিছুক্ষণ ফোন ঘাঁটলাম তো চলে যাওয়ার পর, তো ফোন ঘাঁটতে ঘাঁটতে ভিডিও দেখতে দেখতে খুব ঘুম পাচ্ছে। তো আমি ভাবছি যে একটু ঘুমিয়ে নিই, তারপর আমি ঘুম থেকে উঠে বাসন মেজে স্নান করে নেবো, আমার কাজও হয়ে যাবে। তো গাইস, আমি ঘুম থেকে উঠে গেছি, বর্দি আমাকে ডাকলো, তাই আমি ঘুম থেকে উঠে গেছি, আর অনেক বেলা হয়ে গেছে। এখন আমাকে বাসন মাজতে হবে, কলপারে অনেক বাসন পড়ে আছে, বাসন মাজতে হবে, স্নান করতে হবে, যেহেতু আমি স্নান করিনি, আর অনেক বেলা হয়ে গেল। এখন যদি স্নান না করি আরও পরে করলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, আমি এখন কাজগুলো সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। না তুমি আমি ডাকলে বলে উঠলাম। তাড়াতাড়ি যা পড়তে, তারপর ঘুরতে যাবো কমলাবাড়ি হাটে। Thank you.
খাও গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর জানিও যে আমার ভিডিওতে কি কি ভুল আছে আর কি কি ঠিক আছে। নেক্সট টাইম এর থেকে ভালো ভালো ভিডিও দেব, তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। তো এখনের জন্য টাটা।